আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমার আজকের রেসিপিতে। আমি আজকে আমার কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ভিউয়ার্স, আম দিয়ে লাচ্ছি। এই আম দিয়ে লাচ্ছি বানানোর জন্য এখানে নিয়েছি আমি পাউডার মিল্ক 1/2 কাপ, লবণ সামান্য, চিনি 1 কাপ নিয়েছি, মিষ্টি দই 1 কাপ নিয়েছি, 1/2 কেজি পাউডার এই লিকুইড মিল্ক, আর নিয়েছি একটা ব্লান্ডারের জাগ, আর নিয়েছি এখানে আম আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলো সবগুলো ব্লান্ডারের জাগে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি মিষ্টি দই, দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখন আমি দিয়ে দিচ্ছি আম, এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। আমি এখানে আইস নিয়ে নিয়েছি, আমি ব্লেন্ড করার সময় দিই নাই। আপনারা চাইলে যখন ব্লেন্ড করে নেবেন তখনও দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আমার এই লাচ্ছিটা খেতে কিন্তু ভীষণ মজা। ভিউয়ার্স, আমার তৈরি হয়ে গেল আম দুধ দিয়ে লাচ্ছি। তো আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।